الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. الرسول صلى الله عليه وسلم قال: من اقتنى كلبا إلا كلب صيد أو ماشية أو زرع فإنه ينقص من أجره كل من قيرتان. অর্থাৎ যে ব্যক্তি কুকুর পালল তার প্রতিদিন দুই কেরাত তার সওয়াব থেকে ঘাটতি হতে থাকবে, শুধুমাত্র ইল্লা কালব সাইদিন ও মাশিয়াতিন ও জারাইন। শুধুমাত্র এখানে এক্সেপশন করা হয়েছে, শিকারের জন্য যদি কোনো কুকুর রাখা হয় অথবা ছাগল পালনের জন্য, ছাগলের মানে ছাগল পালার সাথে একটা কুকুরের সম্পর্ক, সেটা হচ্ছে মানে ছাগলকে সে পাহারা দিয়ে নিয়ে যাবে এসে এরকম, আউজারিন অথবা ফসল ফলাদি এগুলো ফলানোর ক্ষেত্রে যদি কুকুর ব্যবহার করা হয়। এই তিনটা ক্ষেত্র ছাড়া অন্য অন্য ক্ষেত্রে কুকুর প্রতিপালন করা নিষেধ। এর কারণে আপনার ঘরেতে কুকুর পালা হারেস হিসাবে মানে দারোয়ান হিসাবে এটা নিষেধ। এই তিনটা ছাড়া অন্য কোথাও কুকুর প্রতিপালন করার কোনো সুযোগ নাই, তার মধ্যে শিকারের জন্য অথবা ছাগলের সহযোগিতার জন্য অথবা ফসলের চাষের জন্য। তো এই হাদিসের আলোকে অন্য কোথাও কুকুর ব্যবহার করা যাবে না। বিশেষ করে আপনি যে কোশ্চেন করেছেন, দারোয়ান হিসেবে কুকুর ব্যবহার করার কোনো বৈধতা নাই, এগুলো বরং তার পরিবর্তে কোনো মানুষকে হারেস হিসেবে রাখা হোক, রাখা যেতে পারে পয়সার বিনিময়ে, কিন্তু কুকুর পালা, তাকে ভরণ পোষণ দেওয়া, তাকে বাড়ির ভিতরে, এখানে ফেরেশতা ঢুকবে না। আর ওই যে হাদিস যেটা আসছে, প্রতিদিন দুই কেরা তার সওয়াব কমতে থাকে, তার আমল না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।